গেছে। আর মাখানাগুলো দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো। আজকে হচ্ছে বাচ্চাদের জন্য ভালো মাখানা খুঁজে বানাচ্ছি হচ্ছে পোহা। তো এখনো লাঞ্চ করতে তো অনেক দেরি আছে, খুব বাজে স্মেল ছাড়ছে, এত ছিল একটু সময়টা একটু আরো 10-15 মিনিট বেশি লাগলো আর কি। পোহা তো এখানে খুব সুন্দর এরকম পোহার প্যাকেট পাওয়া যায় যেগুলোকে বলে হচ্ছে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওয়ের জন্যই এই পোহাগুলো একদম মোটা মোটা। তো এখানে আমি এই যে চিড়ে আমি এখানে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি, আর এখানে না গ্যাদগ্যাদে হয় না চিড়েগুলো, বেশ ঝরঝরে থাকে, একটু মোটা চিড়ে। আর সবজিতে হচ্ছে গাজর, আলু আর একটু বরবটি বেশি করেছিল তো সেগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে কারি পাতা, এই কারি পাতাগুলো বেছে রাখতে হবে, এগুলো কালকে এনেছে বাট ফ্রিজে রাখিনি তো একটু কেরকম হয়ে গেছে, এইগুলোকে পেছে ভালো করে রাখতে হবে। কারি পাতা এমনি শুকনো দিলেও গাওয়ারদের ভালো হয়। তো চলো এখন রান্নাটা স্টার্ট করে দিই। আর এই যে মাখানাও ইউজ করবো আজকে। আচ্ছা, ব্রেকফাস্টের মধ্যে সবচেয়ে ইজি আর সবচেয়ে কম টাইম টেকিং ব্রেকফাস্ট হচ্ছে পোহা। পোহাটাই আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হেলদিও অপশান, অনেক সবজি টবজি দিয়ে পোহা করা যায়। শীতকালে তো প্রচুর সবজি অপশান থাকে, আর এখন তো শুধু শীতকাল বলেই না, সারা 12 মাসই আমাদের বিনস, গাজর, ক্যাপসিকাম সবই পাওয়া যায়। যদিও আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তো আজকে আমি একটু মানে পোহাই করছি, পোহাটায় একটু অন্যরকম কিছু অ্যাড করতে চলেছি। এখানে ছোটো ছোটো করে আলু দিয়ে দিয়েছি, বিনস, গাজর আর ক্যাপসিকাম তো নেই বললাম, তো যাই হোক এইসব দিয়ে করছি। আর অ্যাড করবো হচ্ছে মাখানা। মাখানাটা কিন্তু খুবই একটা ভালো হেলদি অপশান, মাখানা বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো। আর খুব সুন্দরভাবে মাখানাটা এরকম নরম হয়ে গেল। আর এক পাশে আমি ওই চিচিঙ্গা করব, সেটার পেঁয়াজটা আমি ভাজছি। তো যাই হোক, আজকে মিস্টার মল্লিককে এই মাখানা দিয়ে চিড়ের পোলাও টিফিনে দিয়ে দেব, ওটাই হচ্ছে আজকে ওর টিফিন। আর দিয়ে দেব হচ্ছে রায়তা। এখানে আমার হয়ে গেছে মানে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে এখানে চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা জল ঝরিয়ে রেখেছি, একদম ঝরঝরে হয়ে আছে। তো আমি তো এই প্রসেসেই চিড়ের পোলাও করি, তো তোমরা কীরকম করে করো আমাকে লিখে জানাতে পারো। এখানে মিস্টার মল্লিকের টিফিন রেডি হয়ে গেছে, আজকে চিড়ের পোলাও টিফিনে দিয়ে দিয়েছি আর এখানে রায়তা দিয়ে দিয়েছি। আর খেয়েও যাবে চিড়ের পোলাও, তো সেটা দিয়ে দিয়েছি, একদম টেস্টি হেলদি ব্রেকফাস্ট। আমার এখানে সুন্দর ডাল রেডি হয়ে গেছে, আজকে একদম অন্যরকম ডাল করেছি, কারি পাতা ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে আর পেঁয়াজ দিয়ে অন্যরকম আজকে একটা ডাল বানিয়েছি, দারুণ খেতে হয়েছে, বেশ কারি পাতা ফ্লেভার আসছে। অন্যরকম খেতে ইচ্ছে করলো। আজকে হচ্ছে সকালে মাছ খাবো না, মাছটা রাতের জন্য রেখে দিয়েছি। আজকে রিশু আর আমি মাছ ছেলে খাবো হচ্ছে ডিম, তো ডিমের ঝোল ভাবলাম ফার্স্টে বানাবো, তো ভাবলাম রোজই একই রকম খাই, আর গরমে খুব একটা রিচ খাওয়াও ঠিক না, কিন্তু মাঝে মাঝে একটু মন চায়। তো আজকে অল্প একদম তেল মশলার মধ্যে বানানো হচ্ছে ডিমের মালাইকারি, আর নারকেলের দুধও একটা কেনা আছে, তো ওটাও ডেট ওভার হয়ে যাবে, তো যার কারণে ওটা দিয়ে আজকে অল্প তেল মশলার মধ্যে সিম্পল বানাবো হচ্ছে ডিমের মালাইকারি, খেতেও ভালো লাগবে আর ওটা দিয়ে ভাতও খাওয়া যাবে দুপুরবেলা। তো এখানে একদম অল্প সব কিছু নিয়েছি, ছোট একটা পেঁয়াজ নিয়েছি, আদা ছোট্ট নিয়েছি, আর 4 টুকরো নিয়েছি হচ্ছে এই রসুন, আর ছোট একটা টমেটো, আর 3-4 কোয়া হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম না দিলে ঠিক মানে মালাইকারিতে ঠিক জমে না। তো এটা পুরোটা পেস্ট করে নেব, আর ফোড়নে হচ্ছে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, লঙ্কা দিতে ভুলে গেছিলাম, লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডিমগুলো অর্ধেক করে নিয়ে খুব সাবধানে অর্ধেক করে নিয়ে আর ওটা তেলে একটু ভাজটা ভেজে নিচ্ছি।
তো এখানটায় আমি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে ফোড়ন হলে তারপরে যে বেটে রেখেছি মশলাটা সেটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ মানে কুচিয়ে দেওয়ার কোনো দরকার নেই, মালাই গাড়িতে তো সবই পেস্ট দিতে হয়। এর মধ্যে নুন, হলুদ আর একটু রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা এখন একটু কষে যাক, তারপরে নারকেলের দুধটা দেব। তো মশলাটা কষে এসেছে, এখানে যে নারকেলের দুধ যেটা ছিল এটা আমার প্যাকেটের যেটা সেটা এখানে দিয়ে দিলাম। তো এত সুন্দর করে পুরো বিষয়টা রান্না করছিলাম, এটা পুরো আমার কাছে একটা ব্র্যান্ড হয়ে গেল যে দুধটা ছিল না নারকেলের, ওটা না ভিতরে পুরো খারাপ হয়ে গেছে। ওটা কিন্তু টাইম এখনও ওভার হয়নি, ওটা একদম নভেম্বর মাস অব্দি ডেট আছে, বাট ওটা ভিতরে একদম খারাপ হয়ে গেছে গরমে কি না কি জানি। মাঝে কলকাতায় গেছিলাম তো ফ্রিজ অফ করে গেছিলাম, আমার মনে হয় সেই কারণে খারাপ হয়ে গেছে। তো ওটা একদমই মনে নেই, খুব বাজে স্মেল ছাড়ছে, এত বাজে স্মেল ছাড়ছে না এই রান্নাটা খাওয়াই যাবে না, আর খেলে এটা নিঘাত পেট খারাপ হবে। তো পুরো মশলাটা এখন ফেলে দেব, ফেলে দিয়ে নতুন করে ডিম কষাই করে নেবো আর কি। আর কী করা যাবে ভেবেছিলাম একটু করবো, অন্যদিন করবো, দেখি নারকেল আনবো বাজার থেকে, এখানে ভালো নারকেল পাওয়া যায়, নারকেল এনে আর একদিন মালাইকারি করবো। তো আমার এখানে ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে, একই রকমই প্রায় করলাম, একটু টক দই দিলাম আর খালি ওই দুধটা বাস দেইনি, বাকি সবই দিয়েছি, একটু কাজু বাদামও দিয়েছি, খা ভালোই হয়েছে খেতে। এই কি ওই টাইমে আমার হয়ে গেছিলো, একটু সময়টা একটু আরও 10-15 মিনিট বেশি লাগলো আর কি। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে ভাত বসাবো। বেজে গেছে 11:30, এখন আমি আর একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আসলে সকালে দেখলে চিড়ের পোলাও করেছি, তো ওটা আমার হয়ে যেত, কিন্তু মিস্টার মল্লিক বললো আমাকে এটা করে দেবো, ওর জন্য রুটি তরকারি করেছিলাম, কিন্তু ও বললো না চিড়ের পোলাওটা খেতে ভালো হয়েছে, ওটা আমাকে দিয়ে দাও টিফিনে। তো আমার কম পড়ে গেছিলো, ও আমি এখানে একটু চিড়ে দুধ আর সেদিনে যে আমটা ছিল আমটা ভীষণ ভালো মিষ্টি, আবার একটা আরও কটা নিয়ে আসবো, তো ওটা দিয়ে একটু অল্প একটু খেয়ে নিচ্ছি। এখনও লাঞ্চ করতে তো অনেক দেরি আছে, তো ওটা খেয়ে নিই এখন। তো লাঞ্চে এই যে এখানে চিচিঙ্গা ভাজা করেছিলাম আর ডাল, আর এই যে এটা হচ্ছে এগ কারি, এগ মালাই কারি বলা যাবে না কেন কি নারকেলের দুধ নেই, আর এটা হচ্ছে রায়তা। তো সন্ধে বাজে হচ্ছে 6:15, আর মিস্টার মুখার্জি এখানে একটা ক্রিম রোল এনেছে, এটা আমার জন্য না রিশুর জন্যই, কিন্তু ক্রিমের ভিতরটা এখানটা দেখো ক্রিম আছে সাথে চকলেটও আছে। আর এই দোকানটার সবই জিনিসগুলো বেশ ভালো হয়, একটা বিস্কুটও এনেছে, এই বিস্কুটটা এত ভালো খেতে, এই যে বিস্কুটটা, এটা কাজু আর অ্যালমন্ড দিয়ে বিস্কুটটা, বেশি মিষ্টি না কিন্তু বেশ দারুণ খেতে। তো চলো এখন বেজে গেছে 9:30, ভিডিওটা আর বড় করব না, এরপর তো রিশু পড়তে গেছে, রিশুকে আনতে যাব, তারপরে খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়বো, ব্যাস রুটিন। আর তো এখনই যাবো, রিশুর 8টা থেকে পড়া থাকে, এখনই যাবো ওকে আনতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।